বয়স যখন 9 মাস ছিল তখন আমি কক্সিস বাজারে বেড়াতে যাই আমার পরিবার সহ। সেখানে আমি এয়ারপোর্টে যখন আমরা কক্সিস বাজার থেকে ঢাকায় আসার সময় খারাপ ওয়েদারের কারণে ফ্লাইটটা ডিলে হয়। সেই সময় আমার বাচ্চার বয়স ছিল 9 মাস এবং সে ক্ষুধায় কান্নাকাটি করতে থাকে। কিন্তু কক্সিস বাজারের এয়ারপোর্টে আমি কোনো ব্রেস্ট ফিডিং কর্নার পাইনি, ব্রেস্ট ফিডিং রুম পাইনি এবং আমি এমন বিব্রতকর এবং অসহায় অবস্থায় পড়ি যে আমার বাচ্চার এরকম একটা সিচুয়েশন, প্রায় 4-5 ঘন্টা ফ্লাইট ডিলে। তখন এই আনসার্টিন পিরিয়ডটা আমার কাছে খুব নিজেকে অসহায়, খারাপ এবং খুব মন খারাপ, কষ্ট লাগছে। সেই সময় যেটা হয় তখন যে চেকিং কর্নার, সেই চেকিং কর্নারে মহিলাদের চেক করা হয়, সেখানে আমি রিকোয়েস্ট করি। তখন যিনি চেক করছিলেন তিনি আমাকে ওখানে ব্রেস্টফিড করাতে অ্যালাউ করেন, তখন আমি ব্রেস্টফিডিং করাচ্ছিলাম। আর এদিকে যেহেতু চেকিং কর্নার বাইরে তো অবশ্যই ওনারা ওয়েট করতেছে বেবিদের চেক করার জন্য, এবং এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমি আরও ভালোভাবে রিয়েলাইজ করি যে আমাদের দেশের যে লক্ষ লক্ষ মায়েরা আছে তারা প্রত্যেকদিন যারা ব্রেস্টফিডিং বেবি নিয়ে থাকেন তাদের আসলে অবস্থাটা কী। তারা শিক্ষা প্রতিষ্ঠানে যান, বিভিন্ন রেল স্টেশনে যান, কোথাও যান। পরবর্তীতে যেটা হয় এই রিটটি গ্রহণ শুনানির পরে প্রথমে 2019 সালের 27 অক্টোবর প্রথম জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী এবং জাস্টিস খন্দকার দিলারুজ্জামানের বেঞ্চ রুল ইস্যু করে। রুলের টার্মটা ছিল কর্মস্থল, বিমানবন্দর, রেল স্টেশন, তারপরে বাস স্ট্যান্ড, শপিং মল, এ ধরনের জনবহুল স্থানে কেন স্ক্রিনিং কর্নার স্থাপন করতে নির্দেশনা দেওয়া হবে না। পরবর্তীতে 2020 সালে জাস্টিস এনায়েতুর রহিম এবং জাস্টিস মুস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এটাকে আরও মডিফাইড অর্ডার দেন যে শুধুমাত্র রেল স্টেশন, বাস স্টপ বা কর্মস্থল নয়, এমন কোনো প্লেস হ্যাভিং ইন্টারাকশন উইথ মাদার অ্যান্ড বেবিস, যেখানে মা এবং বাচ্চার আনাগোনা আছে এবং প্রয়োজন, সেই সমস্ত জনবহুল স্থানে ব্রেস্টফিডিং কর্নার করতে হবে। এবং 2 মাসের মধ্যে একটা নির্দেশনা, ইন্টারিম ডিরেকশনও থাকে যে কলকারখানা মিলগুলোতে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের জন্য। এটা প্রায় 3.5 বছরের দীর্ঘ আইনি লড়াই ছিল, তবে এখানে আমাদের সফলতার জায়গা এটা যে ইতিমধ্যে 4টি এয়ারপোর্টে যেখানে আমি এই এই সিচুয়েশনের শিকার হয়েছিলাম, কক্সবাজার এয়ারপোর্ট সহ সিভিল এভিয়েশন অথরিটি ইতিমধ্যে এফিডেভিট ইন রিপ্লাইয়ে সেগুলো অ্যানেক্সার হিসেবে দিয়েছে যে তারা এইগুলোতে ব্রেস্টফিডিং কর্নার ইতিমধ্যে করেছে। মিস্টার জাস্টিস জুবায়ের রহমান চৌধুরী এবং মিস্টার জাস্টিস কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ এই রিটটির রায় ঘোষণা করেন। চূড়ান্ত শুনানির পর রায়ে আদালত মূলত এই বিষয়গুলোই তুলে ধরেন এবং পাশাপাশি নির্দেশনা দেন যে শুধুমাত্র পাবলিক অথরিটি না, পাবলিক প্রাইভেট সকল অর্গানাইজেশন, ওয়ার্ক প্লেস, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং অন্যান্য পাবলিক প্লেসে একটা রিজনেবল টাইমের মধ্যে ব্রেস্টফিডিং করার নির্দেশ দিয়েছেন সকল।